অনেক সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে ফাইলটা আছে এই ফাইলকে পিডিএফ এ সাবমিট করতে হয় বা পিডিএফ এ রূপান্তর করতে হয়। তো সেটা কিভাবে করবেন, ফাইলের মধ্যে যাবেন, এক্সপোর্ট একটা অপশন পাবেন, 10 ভার্সন ইউজ করেন, তাদের এক্সপোর্টটা থাকে না, সেভ অ্যান্ড সেন্ড থাকে। আর 7-এ আসলে পিডিএফ তৈরি করা একটু ঝামেলা, আর 16-এ কেমন আসলে হয়তো বা এক্সপোর্টই আছে আমি ঠিক বলতে পারবো না। তো এক্সপোর্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ক্রিয়েট পিডিএফ, হয় তাহলে আরেকটু সময় নেবে। আর যদি 3-4টা স্লাইড হয় তাহলে খুব তাড়াতাড়ি এটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক পিডিএফকে রিড করার জন্য একটা সফটওয়্যার লাগে, যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারে না আপনি। আমাদের কম্পিউটারে অ্যাডোবি রিডার এটা আছে, আপনি চাইলে ফক্সিট রিডার যে কোনোটা ইউজ করতে পারেন। আমাদের চ্যানেলে যে বেসিক কম্পিউটার আছে এখানে কিভাবে আপনি পিডিএফ একটা রিডার ডাউনলোড দেবেন, ইনস্টল করবেন এবং কেন করবেন মোটামুটি এটা নিয়ে আলোচনা করেছি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিও নিচে লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন অংশে, সেখান থেকে সহজেই আপনি খুঁজে নিতে পারেন।